অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস হলে আপনি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের রাজবাড়ির এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকেন্সি বুলেটিন। দেখতেই পাচ্ছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় রাজবাড়ির যে নিয়োগটি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য চলে আসলাম। নিয়োগে বর্ণিত পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, যে সকল এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, কোন মহল্লার এবং কি কি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন, বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সরকারি বেসরকারি সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার আপডেট সহ অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি আমার চ্যানেলে আপলোড করে থাকি, আপনারা দেখে দেখে যোগ্যতা অনুযায়ী আবেদন করে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক। পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেড 16, পদের সংখ্যা 4টি, উপজেলার নাম ও পদ সংখ্যা, রাজবাড়ি সদরে 3টি, গোয়ালন্দতে 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস। ভিউয়ার্স একটা কথা বলে নেই, নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এক ক্লিকে আবেদন পেজে যেয়ে আবেদন করে নিতে পারবেন। পরিবার কল্যাণ সহকারী গ্রেড 17, পদসংখ্যা 42টি, শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক বা সমমান পাস। ভিউয়ার্স আমি এখানে উপজেলার নাম ও পদসংখ্যা নিয়ে আপনাদের সামনে বলতেছি, আপনারা ইউনিয়নের নাম এবং ওয়ার্ডের নাম, তারপর হচ্ছে গ্রাম বা মহল্লা এলাকা, এগুলো আপনারা দেখে নেবেন। রাজবাড়ি সদরে 16টি, গোয়ালন্দ উপজেলায় 5টি, পাংশা উপজেলায় 10টি, কালুখালিতে 5টি এবং বালিয়াকান্দিতে 6টি নিয়োগ প্রকাশিত করেছে। বিয়স এখানে আরও একটি নিয়োগ দেখতে পাচ্ছি, আয়া 4টি শূন্যপদ রয়েছে, শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী বা সমমান পাস, এই পদের জন্য আবেদন করতে পারবেন রাজবাড়ি জেলার সকল স্থায়ী বাসিন্দা মহিলাগণ। বিয়স এখন আমি আপনাদের সামনে তুলে ধরব আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যে যে শর্তাবলী অনুসরণ করতে হবে। পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও স্থায়ী বাসিন্দার সনদপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। 25/3/2020 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা 18 থেকে 32 বছর। নিয়োগ বিজ্ঞপ্তির 1 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য মোট 112 টাকা এবং 2 থেকে 3 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে অসামঞ্জস্য পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে ফলাফল প্রকাশের পর নির্দেশিত সময়ের মধ্যে নিম্নোক্ত কাগজপত্র ফটোকপি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়ন করে এক্সেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ারে জমা দিতে হবে, যে যে কাগজপত্র প্রয়োজন। ও আরেকটা কথা, এই প্রত্যেকটা কাগজপত্র ন্যূনতম 9ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রার্থী যে ইউনিয়ন এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটার দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদপত্র বা প্রমাণপত্র, আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও পুত্রকন্যার পুত্রকন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদ। আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্ক অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও পুত্রকন্যার পুত্রকন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র, গেজেট, লাল মুক্তিবার্তা বা ভারতীয় তালিকার ফটোকপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, কাউন্সিলর, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা গেজেটেড কর্মকর্তা, ন্যূনতম 9ম গ্রেড কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এবং অনলাইনে প্রণীত আবেদনপত্রের অ্যাপ্লিক্যান্টস কপিটি। মৌখিক পরীক্ষার সময় অনুচ্ছেদ 8 এর নির্দেশনা মতে জমাকৃত সকল সনদ বা কাগজপত্রের মূল কপি আবশ্যিকভাবে প্রদর্শনের পাশাপাশি এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। বিয়স এখন আমি আপনাদের সামনে বলতে চলেছি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী। আগ্রহী প্রার্থীগণ DGAP
RAJB রাজবাড়ির প্রথম চার অক্ষর DGAP রাজবি .teletech.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। ভিউয়ার্স আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে DGAP রাজবি .teletech.com.bd ওয়েবসাইটে আসার পরে এখানে দেখাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ইজ নট স্টার্টেড ইয়েট, তার মানে এখনো অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয় নাই। কিন্তু আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক, যখন শুরু হবে 25 তারিখ থেকে আবেদন শুরু হবে, আপনারা চাইলে আমার 1402 পদের একটা জেলা পরিবার পরিকল্পনা 18টি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগ নিয়ে বিস্তারিত একটা ভিডিওতে আমি বলে দিছি, সেখানে আমি যশোর জেলার প্রার্থীগণ কীভাবে আবেদন করবে সেটা দেখিয়ে দিয়েছি। সেখান সেই প্রসেসটা ফলো করে আপনারা প্রত্যেক জেলার প্রার্থীগণই শুধুমাত্র এই DGAP-র পরে এই যে প্রত্যেকটা জেলার কোড, এই কোডটুকুর মানে প্রথম 3 অক্ষর বা 4 অক্ষর দিয়ে .teletech.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে, এবং আবেদন প্রসেস সবগুলোর ক্ষেত্রেই সেম। উপরে আই বাটনে আমি লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন আবেদন প্রসেসটি, এবং আমি ভিডিও শেষেও এন্ড স্ক্রিনে দিয়ে দিব। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 25/8/2021 সকাল 10টা হতে আবেদনপত্র জমাদানের শেষ তারিখের সময় 26 নভেম্বর বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র প্রদত্ত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে ফলাফল প্রকাশের পর নির্দেশিত সময়ের মধ্যে 1 কপি এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। যেভাবে SMS করবেন ভিউয়ার্স, টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 1নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 112 টাকা এবং 2 থেকে 3নং ক্রমিকে বর্ণিত পদের জন্য মোট 56 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। যেভাবে SMS করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন DGFP রাজবাড়ির জন্য RAJB স্পেস দিয়ে ইউজার আইডিটি লিখবেন এবং সেন্ড করে দেবেন 16 এই নাম্বারে। উদাহরণ এখানে দিয়ে দিছে ভিউয়ার্স। পরবর্তী SMS রিপ্লাই SMS এ একটা পিন নাম্বার আসবে, সেই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় SMS-টি করতে হবে। যেভাবে করবেন DGAP RAJB স্পেস দিয়ে লিখবেন ES স্পেস দিয়ে লিখবেন পিন নাম্বারটি, সেন্ড করে দেবেন 16 এই নাম্বারে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি DGAP RAJB .teletech.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বকনিষ্ঠ 17 টাকা SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। তো ভিউয়ার্স, এই ছিল রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগের বিস্তারিত। আশা করছি পুরো ভিডিওতে আমার সাথেই ছিলেন এবং সফলভাবে আবেদন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সামনে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।